দাসপুরের রশিকগঞ্জ অ্যাথলেটিক ক্লাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির। দাসপুর বিধানসভার অন্তর্গত রশিকগঞ্জ রবীন্দ্র পাঠাগার প্রাঙ্গণে রশিকগঞ্জ অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে 76তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। এই মহতী রক্তদান শিবিরে গৌরবময় উপস্থিত ছিলেন দাসপুর এক পঞ্চায়েতের সমিতির সভাপতি শ্রী সুনীল ভৌমিক, পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী শ্রী সুকুমার পাত্র, এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তা সহ সদস্য সদস্যাবৃন্দ। এই মহতী রক্তদান শিবিরে রক্তদাতাদের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা বিশেষভাবে লক্ষণীয়। দাসপুরের রশিকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি শুভেন্দু চক্রবর্তীর রিপোর্ট, কিউরিওসিটি সংবাদ বার্তা। সত্য জেনে এগিয়ে থাকুন। ক্যালেন্ডার তৈরি করে আগামী এক বছরের কর্মসূচি আমাদের বছরের শুরুতে আমাদের ক্লাবের কর্মকর্তারা ক্লাবের সাধারণ সদস্যদের কাছে তুলে ধরবেন। আগামী দিনে এই এক বছর ধরে সেই কর্মসূচি আমরা সফল করব, যাতে করে এলাকার প্রত্যেকটি মানুষের কাছে এই ক্লাব সংঘ আগামী দিনে মানুষের চলার পথে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে, নিরক্ষর মানুষকে স্বাক্ষর করে তোলার লক্ষ্যে, আজকে দুর্গত মানুষকে সাহায্য দানের ক্ষেত্রে এই ক্লাব অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে সে ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। শুধুমাত্র এই সামাজিক অনুষ্ঠান নয়, বন্যা দুর্গত মানুষের পাশে থাকা, দুস্থ দুর্গত পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা ক্লাবের অন্যতম আজকে অঙ্গ। সেই জায়গায় যাতে করে তারা সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন নতুন কর্মসূচির মধ্য দিয়ে যাতে তারা আগামী দিনে এই এলাকার মানুষকে এগিয়ে নিয়ে গিয়ে এই ক্লাব এই এলাকার একটি জন্য